কখনো নদীতে পানি বেশি হয়ে যায়, কখনো বা খালে। এটা হচ্ছে নদীর অংশ, সামনে নদীর মোহনা। এদিকে যখন পানি বেড়ে যায় তখন এই স্লুইস গেটটা পুরোপুরি বন্ধ থাকে। আবার যখন নদীতে পানি কম থাকে, অর্থাৎ খাল থেকে পানি আসলে যদি স্রোতের মাধ্যমে নিচে নেমে আসার মতো অবস্থা থাকে, তখন আবার গেটটা আংশিক খোলা থাকে। যেমন এখন প্রত্যেকটা গেটই অল্প অল্প করে খোলা এবং সেই চার পাঁচটা গেটের পানি একসাথে ঘূর্ণায়মান হয়ে এই স্রোতের তৈরি করেছে, তারপর সেই নদীতে মিশছে। ইকুয়েরিয়ার স্লুইস গেট কয়েকটি ভিডিও দিয়েছিলাম, সেসব নিয়ে কথা বলবো না বা সেসব দৃশ্য থাকবে না। নতুন প্রেক্ষাপটে আরেকটি ভিডিও, তবে শুধুমাত্র ইকুয়েরিয়া না, ইকুয়েরিয়া, তরগাঁও, চিনারুলি, বাগিয়া এবং চরখামের মাঝখানে এই পাঁচটি গ্রামের দৃশ্যায়নে এই 10 মিনিটের। শীতলক্ষার দুই পারে এখানে 4টি ইউনিয়ন, একপাশে দুর্গাপুর কাপাসিয়া, অন্য পাশে করিহাতা এবং তরগাঁও। আমরা এখন হচ্ছে শীতলক্ষার উত্তর পাশে করিহাতায় আছি, করিহাতার ইকুয়েরিয়া গ্রাম। ইকুয়েরিয়ারও অন্য পাশটায় সেটা হচ্ছে হিজুলিয়া গ্রাম। হিজুলিয়া গ্রাম নিয়ে 5 মিনিটের একটি ভিডিও অলরেডি এই চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। তবে এই ভিডিও যদি হিজুলিয়া থেকে শুরু করতে পারতাম, অর্থাৎ লাকপুরের যেটাকে ঠুডা বলে, লাকপুর বাজারের বিপরীত পাশে বটতলা, সেখান থেকে শুরু করে তরগাঁও পর্যন্ত যদি নিতে পারতাম, তাহলে ভিডিওটা আসলে পূর্ণাঙ্গ হতো এই অর্থে, কারণ কাপাসিয়ার উত্তর পাশের যে 8 ইউনিয়ন, সেই 8 ইউনিয়নের দক্ষিণ পাশটা টোটালি এই যে নদীর পাড় ধরে রাস্তা আছে এবং নদীর পাশে ঘরবাড়ি নেই, রাস্তা এবং নদীর মাঝখানে কোনো ঘরবাড়ি নেই, ওরকম একটি দৃশ্য। মানে নদী দেখতে দেখতে আপনি এই বিশাল জায়গাটি, প্রায় 7 কিলোমিটার জায়গা আপনি ভ্রমণ করতে পারবেন, যেতে পারবেন যে এই রাস্তা ধরে। এই অংশটায় যে এটা এসেছে হিজুলিয়ার দিক থেকে, সেই দৃশ্যটা এই ভিডিওতে নাই, অন্য ভিডিওতে আছে। হিজুলিয়া গ্রাম নিয়ে শিরোনাম সেটি, এই যে এখানে দুই খালের মোহনা, দুটি খাল মিশেছে, এটি নিয়ে ভিডিও তো দিয়েছে আগে, আজকে এটি নিয়ে আর কথা না বলি। উপরে ইকুয়েরি স্কুল, আমরা এখন পশ্চিম দিকে যাব, যেদিকে রয়েছে চরখামের গ্রাম, তরগাঁও গ্রাম। যেতে যেতে সেখানকার দৃশ্য দেখানো হবে, কথা বলবো বিভিন্ন কিছু নিয়ে। আপাতত ইকুয়েরিয়া থেকে বিদায়, আমি একটি রিক্সা পেয়ে গেছি, সে উঠে পড়েছি, যাচ্ছি পশ্চিম দিকে। ইকুয়েরিয়া বোধহয় শেষ করে ফেলেছি, চরখামের গ্রাম। আপনার বাড়ি কোন গ্রামে? এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। রাস্তা রক্ষার জন্য, লোকালয় রক্ষার জন্য পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছি। নদীর ওই পারে হচ্ছে পানবরাইত নামে একটি গ্রাম, পানবরাইত, সেটি দুর্গাপুর ইউনিয়নের গ্রাম। ইকুয়েরিয়া শেষ হলে চরখামের, চরখামের শেষ হলে তারপরে তরগাঁও গ্রাম শুরু। তরগাঁও গ্রামটি হচ্ছে তরগাঁও গ্রামে কাপাসিয়া থানা বা উপজেলায় একটি সংসদীয় আসন। সেই কাপাসিয়া উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে তরগাঁও গ্রামে, একটি গ্রামে 3টি ওয়ার্ড, প্রায় 9000 ভোটার। এবং আয়তনের দিক থেকে তরগাঁও ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম তরগাঁও, তারপরেই উত্তরখামের। অটোরিকশাওয়ালার সাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম, কারণ কথা না বললে স্থানীয় লোকজ বিভিন্ন কিছু জানবো কিভাবে। এই যে এত তথ্য আপনাদেরকে বলি, এত কিছু জানাই, সেগুলো আমাকে জানতে হয়, সেগুলো ভেরিফাই করতে হয়। এটা চরখামের গ্রাম, চরখামের, খামের নামে 3টি গ্রাম রয়েছে, উত্তর খামের, দক্ষিণ খামের এবং চরখামের। এর মধ্যে চরখামেরটি করিহাতা ইউনিয়নের অন্তর্গত, উত্তর খামের এবং দক্ষিণ খামের তরগাঁও ইউনিয়নে। এই জায়গাটি চরখামের গ্রাম। কাপাসিয়া যেমন সূর্যনারায়ণপুর এবং দস্যুনারায়ণপুর কাপাসিয়া উপজেলায়, কিন্তু নারায়ণপুর গ্রামটি শ্রীপুর উপজেলায় রয়েছে। এই খামের হিসাবটা এখানে তেমনই, চরখামের ক্রস করে তরগাঁও গ্রামে প্রবেশ করব অল্প কিছু সময়ের মধ্যেই। এদিকে তরগাঁওয়ে বেশ কয়েকটি স্থাপনা পড়ে, সেটা হচ্ছে তরগাঁও ইউনিয়ন ভূমি অফিস, যেখানে তরগাঁও বান্নি খোলা বলা হয়, যেখানে মেলা হতো, বিশাল মেলা, বৈশাখের মেলা। সেই বান্নি খোলা এখন ভূমি অফিস রয়েছে, বান্নি খোলার এক প্রান্তে। তারপর তরগাঁও 1 নং প্রাথমিক স্কুল এবং বিভিন্ন পাড়া, নদীর পাড়ের পাড়াগুলো অবস্থিত। সবচেয়ে বড় কথা, সেখানে রয়েছে সাফাইশ্রী ঘাট, অর্থাৎ বিপরীত পাশে কাপাসিয়ার সাফাইশ্রী আর এই পাশে তরগাঁও, এটি একটি খেয়াঘাট। চরগাঁও এবং ইকুয়েরিয়ার চরখামের মানুষ এদিক দিয়ে এসে সাফাইশ্রী হয়ে তারপরে কাপাসিয়া যায়। একটা সময় সাফাইশ্রী থেকে ইকুয়েরিয়া পর্যন্ত ট্রলার চলত,
সেই ট্রলারটি এখন চলে না, কারণ অটো চলে, অটো রিক্সার রাস্তা হয়ে গেছে সারা দেশে। ইতিমধ্যে তরগাঁও মেডিকেল মোড় নেমে সেখান থেকে ভাগিয়ার অটোতে উঠে এই যে উত্তর দিকে এসে তারপর পশ্চিম দিকে ঢুকে যাচ্ছি। তরগাঁও মেডিকেল মোড় থেকে বাঘিয়ার অটো চলে। বাঘিয়া হচ্ছে একটি গ্রাম, তরগাঁও ইউনিয়নের একটি গ্রাম, এবং সেই গ্রামটি তরগাঁও মেডিকেল মোড় থেকে, যেটা ব্রিজের মোড়, কাপাসিয়া ব্রিজের মোড়, সেই মেডিকেল মোড় থেকে সামান্য একটু উত্তর দিকে কোহিনুর স্কুলের যেই সাইনবোর্ড চোখে পড়ে সেখান থেকে টার্ন নিয়ে বাইপাস হয়ে ঢুকে যেতে হয় পশ্চিম দিকে। সেই রাস্তা ধরে ঢুকেছি অটো দিয়ে। এই পথে যাওয়ার সময়ও কিন্তু নদী পড়বে, নদীর পার ধরে যাব। তরগাঁও গ্রাম, চিনাডুলি গ্রাম, বাঘিয়া গ্রাম, প্রত্যেকটা গ্রামই নদীর পারে। বাঘিয়া গ্রাম শেষ হলে দরদুরিয়া গ্রামের শুরু। দরদুরিয়া নিয়ে অসংখ্য ভিডিও দেওয়া আছে। আপনারা যারা কাপাসিয়ার না তাদের আসলে মুখস্থ হয়ে যাচ্ছে কাপাসিয়াটা, আর যারা কাপাসিয়ার কিন্তু বাইদাবাই এসব অঞ্চলে আসা হয় নাই, হওয়ার কথাও না প্রয়োজন না থাকলে, তাদেরও কিন্তু পরিচিত হয়ে যাচ্ছে, একদম ঠোঁটস্থ হয়ে যাচ্ছে যেটাকে বলে এই অঞ্চলটা সম্পর্কে। এই পথে যেতে যেতে কোহিনুর স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, সেটি তো পরেই, সামনেরটা হচ্ছে কোহিনুর স্কুল, স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুলের প্রতিষ্ঠাতা জনাব শফিউদ্দিন আহমদ, তিনি সাবেক চেয়ারম্যান ছিলেন তরগাঁও ইউনিয়নের। ওনার এক সন্তান নৌবাহিনীর প্রধান ছিলেন বাংলাদেশে, 7-8 বছর আগে নেভাল চিফ ছিলেন। এই সেই কোহিনুর স্কুল, গেট দিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় কি, গেট দেওয়ার কারণে যে কোনো গ্রামের স্কুলের সৌন্দর্যটা কমে যায়, এটা আমার ধারণা। শহরে শহরে হয়ে যায়, আবদ্ধ হয়ে যায়, পার্সোনাল ওপিনিয়ন। এই কোহিনুর স্কুলের মোড় থেকে আবার যাচ্ছে উত্তর দিকে, যে নদীর পার ধরে রাস্তা, আবারও সেই সাইকেল, সেই যে ইকুরিয়া থেকে চরগ্রামের হয়ে তরগাঁও বান্নিখোলা ওই অঞ্চল দিয়ে যাওয়ার সময় যেরকম দৃশ্য, এদিক দিয়ে কাছাকাছি দৃশ্য। এখন নদীপথে উত্তর দিকে যাচ্ছি, নদী কাপাসে এসে টার্ন হয়েছে। এই পথে এটি নিয়ে আমার দ্বিতীয়বার যাওয়া। আগে আরও 12-13 বছর আগে, তখন সবে মাত্র ইন্টারমিডিয়েট পাশ করেছি, 15 বছর আগের কথা, তখন হেঁটে হেঁটে এই কাঁচা রাস্তা ধরে, একটা কাঁচা ছিল, পাকা ছিল না, হেঁটে হেঁটে গিয়েছিলাম সেই তরগাঁও থেকে বাঘিয়া দরদুরিয়া পর্যন্ত গিয়েছিলাম। এখন অটো যাচ্ছে। সামনে চিনাডুলিতে একটি প্রাথমিক স্কুল পড়ে, সেই স্কুলটি 1870 সালের দিকে প্রতিষ্ঠিত। 1870 সালের প্রাথমিক স্কুল, চারটিখানি কথা না, নদীর পারে বলে হয়তো যোগাযোগ ভালো ছিল, ব্যবসায়িক যোগাযোগ, সাংস্কৃতিক যোগাযোগ সবই ভালো ছিল বড় বড় শহরের সাথে, সেজন্যই সেটি হয়েছে। সেই স্কুল নিয়ে, সেই চিনাডুলি প্রাথমিক বিদ্যালয় নিয়ে একটি ভিডিও আপলোড করব, অবশ্যই করা হবে ইনশাআল্লাহ। আমরা এই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, আর 1 মিনিট আছে। বাঘিয়াতে যে খালের ঘাট জায়গা, খালের ঘাট থেকে উত্তর দিকে যেই বনের মধ্য দিয়ে যেতে যেতে সেই নির্জন কয়েকটি বাড়ি পড়ে, তারপরে দরদুরিয়া, সেটি নিয়ে 2টি ভিডিও দেওয়া আছে এই চ্যানেলেই দেওয়া আছে, আরও ভিডিও দেওয়া হবে ভিন্ন আঙ্গিকে। একই জায়গা নিয়ে আমার একাধিক ভিডিও আসবে, একটা জায়গা নিয়ে 10টা ভিডিও হতে পারে, বাট দৃশ্যায়ন ভিন্ন থাকবে, কথাবার্তা ভিন্ন থাকবে, আলোচনা ইতিহাস ভিন্ন থাকবে। এতক্ষণ কথা বলছিলাম নাজিব মাহফুজ খান, এটি আমার অঞ্চল বলে, আমার বাড়ির পাশের অঞ্চল, একই থানা, একই জেলা বলে এভাবে ফুটিয়ে তুলছি, বেশি পারা যাচ্ছে আসলে সঙ্গত কারণেই, কিন্তু অন্য অন্য অঞ্চল নিয়ে এতটুকু না পারলেও অ্যাটলিস্ট উপজেলা উপজেলা, ইউনিয়ন ইউনিয়ন আমি ফুটিয়ে তোলার চেষ্টা করবো আমার সারা জীবন, এটি আসলে আমার সাধনা। এই চ্যানেলকে সাপোর্ট দিন, পাশে থাকুন, ভালো থাকুন। গ্রাম বাংলা নিয়ে হাজির হব আরও নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অঞ্চলে, ইতিহাস ঐতিহ্য সব কিছু মিশেলে। এই তো চলে এসেছি খালের ঘাটে। এই খালের ঘাট থেকে শুরু করে, খালের ঘাট শিরোনাম হচ্ছে বাগিয়ার খালের ঘাট থেকে, বাগিয়ার হচ্ছে যেই আফসানের মোড়, সেই পর্যন্ত একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখে